থেকে একটা ভালো নিউজ, যেটা হচ্ছে বাহারিনে মানে যে মানে যে জিনিসটা আমার ফলের মধ্যে সব থেকে বলতে পারো প্রিয়, যে টাইম টু কল বাবা আর বাবাকে বলি যে কি অর্ডার করেছে আমি, আর সেটা শুনে বাবার বাবার রিয়াকশনটা তোমরাই দেখো। তো আজকে ভালো এটা তোমাদের সাথে শেয়ার করি যে বাহারিনের কারেন্সিকে কি বলে, কি করবে বলো এগুলো দিয়ে। তোমাকে যদি ধরো এতগুলো মানি দেওয়া হয় তুমি কি করবে? তাকিয়ে বলো গুড মর্নিং, যাও ব্রাশ করে নাও, যাও। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে, ডুগুর জন্য বানিয়ে দিয়েছি টিফিন। অ্যাকচুয়ালি হয়তো দেখে তোমরা প্রায়ই ভাবে যে ডুগুকে আমি এক ধরনের টিফিনই কেন দিই, তোমাদের সাথে এটাই শেয়ার করি কজ ও তো এখন অনেকটাই ছোট, তাই ও যেই জিনিসগুলো ভালোবাসে, ও যেগুলো খেতে পারে কমফর্টেবল ফুডগুলোই আমি ওকে দিই রোজকার। আর ফ্রুটসের মধ্যে আমি অল্টারনেটিভ করেই সব কিছু দিই, তোমরা আশা করি প্রত্যেকদিন তোমাদেরকে ভিডিওতে শেয়ারই করি। বাস চলে এসছে অলরেডি, ডুগুর এখনো ব্রাশ করাই হয়নি। আরে তাড়াতাড়ি করো, তোমাকে বাস রেখেই চলে যাবে, কতক্ষণ লাগে ব্রাশ করতে পাপা? আমি ডুগুকে আমার পছন্দ মতন ব্রেকফাস্ট বানিয়ে ওকে টিফিনে দিয়েছি, কিন্তু আমি দেখি যে ও হাফ হয়তো খায় বা খেলোই না, কিছুটা নিয়ে আসে, ফ্রুটসটা রোজদিনই ফিনিশ করে। তাই আমি ঠিক করেছি ও যতদিন না মানে নিজে থেকে খাওয়াটা শিখবে ততদিন ওর আবদার যেটাই থাকবে সেটাই আমি ওকে টিফিনে কিন্তু বানিয়ে দেবো। অ্যাটলিস্ট ও তাহলে টিফিনটা পুরোটা কমপ্লিট করেই বাড়িতে নিয়ে আসে। অলরেডি কল করে দিয়েছে বাস, আজকে কিন্তু তোমার লেট হয়ে যাবে। এখানে ব্যাগ ফ্যাগ মামা সব প্যাক করে দিয়েছি, এখন ওপেন করা যাবে না, তুমি এখন ছাড়ো, এখন ব্যাগ ওপেন করো না। তোমার দেখাও আজকে বাস চলে এসেছে, আজকে তুমি এখনো নিচে যেতে পারোনি, বাস যদি তোমাকে রেখে চলে যায় তাহলে কি হবে? ওই সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং দেব দুটো ডুম ডুম করে, তার আজ প্রণাম করে নাও, যাও। ডুগু জাস্ট রেডি হয়ে সমস্ত কিছুকে রেডি করে দিলাম, টিফিন তো রেডি হয়েই গেছিলো, ওই নিচে গেল পাপা। আসছে আসছে বাস আসছে, ওয়েট। ডুগু স্কুলে চলে গেল, তারপর আমিও অফিসের জন্য রেডি হচ্ছে। তো ভাবলাম আজকে নতুন ধরনের কিছু একটা ব্রেড দিয়ে কিছু বানাই। তো দেখো ব্রেডের মাঝখানগুলোকে আমি এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি, তারপর সেখানে ডিম, পেঁয়াজ, ধনে পাতা আর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মাঝখানে দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি মিক্স হার্ভ। তো এইভাবে তৈরি করলাম ভেজিস এগ ব্রেড টোস্ট। আজকেটা কেমন লাগছে? ভালো লাগছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মিনি, তোমরা দেখছো বঙ্গের বাহানি, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে ডুগু তো স্কুল চলেই গেছে আজকে থার্সডে, তারপর আবার দুদিন ছুটি, মজা দেখে উঠতে একটু মানে ইরিটেট হচ্ছিল, আর আজকে ডুগুর অনেকটাই লেট হয়ে গেছিলো, তাও বাস ডুগুর আগে এসে পৌঁছায়নি। কল করেছে ভাবো অন্যদিন ডুগু হয়, জুতো পরা বাকি থাকে, বাট আজকে ডুগু জাস্ট ব্রাশ করছিল। তো আমি উঠেছি প্রপার টাইমে, টিফিন টিফিন সমস্ত কিছু রেডি করে দিয়েছি, বাট ডুগু উঠতে লেট করেছে। ঠিক না, মানে সব কিছু তো না, কেমন লেজি লেজি করছিল, মানে ব্রাশ করছিল লেজি করে, মিল্ক খাচ্ছিল দেরি করে। মানে সব থেকে একটা ভালো নিউজ, যেটা হচ্ছে বাহারিনে মানে যে মানে যে জিনিসটা আমার ফলের মধ্যে সব থেকে বলতে পারো প্রিয় জিনিস কিছু, সেটা কিন্তু বাহারিনে পেয়ে গেছি। খোঁজ তো আনন্দ হচ্ছে, আমি তোমাদেরকে ডিসক্রাইব করতে পারবো না। আর এই নিউজটা যদি বাবাকে দিই, আমি যখন বাবাকে ভিডিও কল করে কথাটা বলবো, তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো, তুমি দেখবে বাবার মানে এক্সাইটমেন্ট লেভেলটা কতটা থাকে, বিকজ বাবাও জানে আমি কতটা লিচু ভালোবাসি, বাড়িতে থাকলে তো খাওয়াই হতো, বাট বাহারিনে থাকার দরুন মানে খাওয়া হয়ই না, মানে লাস্ট ইয়ার তো একটা লিচুও খাইনি, কিন্তু বাবাকে সেটা বলিনি, কারণ বাবার খুব কষ্ট হবে। বাবাকে এবার বলবো গুড নিউজটা, আর আমি বলেও এসছে কালকে। এবার দেখো লিচু খেতে কে না ভালোবাসে, এখানে যে দোকানে যেটাতে খবর পেয়েছি তো সেখানে এসেও ছে অলরেডি, আবার শেষও হয়ে গেছে। আমি যখন বলেছে গিয়ে দোকানটা চেনে জানা আছে, আমি মাছ আনি, রুই মাছ বা ইলিশ মাছ এগুলো আনে সেই দোকানে, তো অমিকে ভালো করে চেনে দাদা বলেছে এবার এলে সব থেকে আগে তোমার জন্য আমি রেখে দেবো 1 কিলো মতন। তো আমি বলেছি থ্যাংক গড, হয়তো আজকালের মধ্যে লিচু পেয়ে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমাদেরকেও আমি দেখাবো, আই এম ভেরি এক্সাইটেড, মানে লিচু পেয়েছি, মানে এর থেকে ভালো নিউজ আর কিছু হতে পারে না। কিছু কাটাকুটি করে রাখলাম, কাটাকুটি বলতে প্লেট করে ঝোল করব লম্বা লম্বা করে আলু দিয়ে, ওটা আমি বললো আজকে ওটা করতে ওর ভালো লাগে, ওটা খুব খেতে ভালোবাসে,
আমারও ভালো লাগে পাতলা করে করে দেখি সাথে কি করবো। সেটা থার্সডে উইকেন্ড, বাট কালকে আমাদের কিছু প্ল্যান আছে। কালকে কোথায় যাবো না যাবো তোমাদের সাথে ভিডিওটা সেটা শেয়ার করবো। সঙ্গে থাকো ভিডিও দেখতে, যারা চ্যানেলটাকে আমার এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে বেল আইকনটাকে প্রেস করে দাও যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এখন একটু দেরিতে করবো, কজ এখনো 10টাও বাজেনি, এখন একটু রেস্ট নেবো। আমিও চলে গেছে অফিস, আমরা একসাথে ব্রেকফাস্ট করলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম রোজটাই করে থাকি, রোজকার রুটিন একই হয়। সেই ডুগু স্কুলে চলে যায়, আমি আর আমি ব্রেকফাস্ট করি, আমি অফিস বেরিয়ে যাই, তারপর আমার প্রিপারেশন থাকে লাঞ্চে কি বানাবো এই বানাবো সেই বানাবো, সিম্পলি কিছু করবো। কজ বৃহস্পতিবার রাতে ভাবছি বিরিয়ানি খাবো, হায়দ্রাবাদি বিরিয়ানি। কালকে কি প্ল্যান আছে না আছে সেটা তোমাদের সাথে কালকেই শেয়ার করবো। স্কুল থেকে এটা দিয়েছে 29th May থেকে 1st June হোম ওয়ার্কশিট দিয়েছে, এটাকে 2nd June সাবমিট করতে হবে, মানে অন সানডে, যেহেতু ফ্রাইডে স্যাটারডে অফ। দেখো যে লেটার দিয়েছে, যে দিয়েছে এখানে দিয়েছে 9, হ্যাঁ দিয়েছে নাম্বার 10, আর এখানে এই ট্রিটা কালার করতে। আমি ওকে সন্ধেবেলা নিয়ে বসেছি, এখানে লেখাই আছে প্লিজ মেক শিওর দ্যাট ইউর চাইল্ড ডাজ 1 page এ ডে, বাট ওর হয়নি, ওর একটা পেজ করে হয়নি, ও সব কমপ্লিট করে ফেলেছে, আর ডেটের আগে করে ফেলেছে, এটা ভীষণ ভালো। বাট আমি বারণ করেছিলাম, তারপরে তো এটা অনেক মানে কান্নাকাটি করছে এটাও কমপ্লিট করবে, কিন্তু আমি বললাম না একদিনে এত প্রেশার নিতে হবে না, তুমি কালকে করবে এটা। তো এটাকে ওকে কোনোরকম বলে চলে এটাকে ইনকমপ্লিট রেখেছি, আজকে করিয়ে দেবো, তাহলেই শেষ হয়ে যাবে। এটাকে 2nd June মানে তোমার সানডেতে সাবমিট করবে। টাইম টু কল বাবা, আর বাবাকে বলি যে কি মানে কি অর্ডার করেছে আমি, আর সেটা শুনে বাবার খুশিটা, তোমার বাবার রিয়াকশনটা তোমরাই দেখো। কি করছো? একটা খবর দেব, এখানে লিচু পেয়েছি, লিচু। আর অমি অর্ডার করে এসছে কালকে, আজকে এলে বা আজ মানে আজকে বা কালকে এলে আমার জন্য 1 kilo রেখে দেবে। বলছি যে বাবাকে আগে খবর দি, দেখি বাবার রিয়াকশনটা কি হয়। জি এক্ষুনি তোর গল্প করছিল, জন্যই তোমাকে কল করা এই অসময়ে। কি বললাম, বাবাকে ফোন করা মাত্র বাবার রিয়াকশনটা মানে এতই বাবা খুশি হবে আমি তো জানি, কারণ বাবাও জানে আমি লিচু খেতে কত ভালোবাসি। আমার দারুণ একটা খবর দেওয়ার জন্য তোমাকে কল করেছি, তারপর বাবার সাথে শেয়ার করলাম, তোমরা দেখলে। অমলেট বানানো স্টার্ট করে দিয়েছি, ভাবলাম একটুখানি রেস্ট নেব, তারপর আরামসে রান্না করবো, সব তো রেডি আছে মোটামুটি। এখন বেজে গেছে 11:30, দিদিদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভিডিও কলে, এত টাইম হয়ে গেছে, ডুবু আসার সময়ও হয়ে গেছে আধা ঘন্টা, তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। কি ভাবলাম আর কি হয়ে গেল, মোস্ট হয়ে গেছে, এই যে দুটো রেডি আর একটা হচ্ছে এখানে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি জিরে ফোড়ন, তারপর পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে, এরপর জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে কষিয়ে একটু টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে, দেখো ডিমের অমলেটের ঝোল কিন্তু একদম রেডি। আজকে সিম্পল হচ্ছে ডালের বড়া, আর লুবু তো শুধু ডিম খা। থার্সডেটা এমনিতেই লেজি ডে, উইকেন্ড একটা ভাইবস চলে আসে, আজকে সিম্পল রান্না করলাম, ডিমের অমলেট দিয়ে ঝোল করলাম, আর করছি ডালের বড়া, আর রাইস আছে, আর খেতে বসার আগে মানে স্যালাডটা একটু পরেই কেটে নেবো। অলমোস্ট 12:15 বেজে গেছে, ডুগুর কল যে কোনো মুহূর্তেই আসবে বাস থেকে। তোমরা সবাই জানো ইন্ডিয়াতে গরম এখন কেমন, দুদিন তো শুনলাম কলকাতায় ভীষণ বৃষ্টি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশেও বৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, আর এখানে তো গরম ভালোই পড়ে গেছে। তো কালকে ফ্রাইডে, কালকে হলিডে, কিছু প্ল্যান আছে, কি প্ল্যান আছে না প্ল্যান আছে কালকেই যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তখনই তোমাদেরকে বলবো যে কালকে কি আছে। যাবো অ্যারাউন্ড ওই 3:30-3:30 নাগাদ আমরা বেরোবো, তাতে একবারে ডিনার টিনার করে বাড়িতে ফিরবো, কোথায় আছি কি করছি না করছি স্টে টিউন, কালকের ব্লগেই তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে অলমোস্ট, আর একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিই, তাহলেই হয়ে যাবে। এই যে ডালের বড়া, এখানে এটা, আর এখানে হচ্ছে স্যালাড। জি বাস আসে, রোজই ডুকুকে আনতে যাই, বাট ডুকু আসার যে এক্সাইটমেন্টটা, ভালো লাগাটা না যাই না, প্রত্যেক দিনের একটা থাকে, মানে রোজই একই রুটিন করছি, কিন্তু রান্নাবান্না করে ওকে নিচে যাই, ওর বাস থেকে কল আসে, ওকে আনতে যাই, বাট এই ভালো লাগাটা একটা মানে এটা একটা অন্যরকম ভালো লাগা, মানে নিজের মধ্যে আমার এত এক্সাইটমেন্ট কাজ করে। তো বাস থেকে তো কল করে দিয়েছে যাবো একটু পরে, তো ওই জন্য ওর আগে থেকে কল করে দেয়। তো এই যে রান্নাবান্না তো সবই হয়ে গেছে, আর যাই এখন ডুকুকে নিয়ে আসি,
বললাম তো একটা আলাদা এক্সাইটমেন্ট। আর ডুগু থার্সডে এলে ওর আরও মজা হয় কেন, একটু বেশিক্ষণ টিভি দেখতে পারবে, একটু খেলতে পারবে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে না, কালকে ফ্রাইডে স্যাটারডে ওর দুদিন এখন অফ থাকবে, ও এর জন্য এক্সাইটমেন্ট থাকে। মানে আমরা যে সপ্তাহে 5 দিন স্কুল যাওয়ার পর দুটো দিন ছুটি পায়, তো ওদেরও এটা ভালো লাগে। তো চলো যাই ডুগুকে নিয়ে আসি। চলেও এসছে, থ্যাংক গড আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। থ্যাংক ইউ, সি ইউ অন সানডে, সে পাপা বাই। কেমন গরম পাপা, কেমন ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা? আরে গরম লাগছে, চলো এই রোদে এখন কে খেলবে, চলো ঘুম পেয়েছে। এই এই চলো তোমাকে এক্ষুনি ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দেবো, আজকে খেতেও হবে না, স্নানও করতে হবে না, তাতেই চলো। এই তো বলছো ঘুম পেয়েছে, ঘুম পাই ব্যাস। ও এই দিনের বেলা কে লাইট জ্বালায় রে, দিনের বেলা লাইট জ্বালায় না পাপা, না তুমি চলো এখন পুরো লাইট আসছে, চলো ইমা দেখলি খুঁড়ে পড়ে যাচ্ছিলাম মাম্মা। ওরে বাবালে আমার হাত ধরে নিয়ে যাচ্ছ কেন, ওরে বাবা আমি পড়ে যাচ্ছি বলে নাকি ডুগু আমার হাত ধরে নিয়ে যাচ্ছে ওপরে, ওরে বাবালে। এনজয় করলে স্কুলে, ভালো গেল? ওরে বাবালে যাবো তাই, ওরে মামা নিয়ে, ওরে বাবালে থ্যাংক ইউ, আই লাভ ইউ। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়, কি দিয়েছে দেখি, তুমি কি বড় হয়ে গেছো, আগে তো বলতে না, আগে বলতে মাম্মা তুমি চেক করো। দিস ইজ ফর হুম, স্কুলে করানো হয়েছে, ওয়াও খুব সুন্দর হয়েছে, তো ফ্যামিলি ইয়া, কোনটা কে বলো, বেবি, হ্যাঁ হোমওয়ার্ক ছিল ডুগুদের, ইমা এটা চেক করেনি তো, ওয়াও নাম্বার 1-5 ডু এ ডট, ওর কেন আই থাকবে, এফ এর আই থাকে, ফিনিশ। তো এই ছিল ডুগুর আজকে সমস্ত কিছু, এই উইকের সমস্ত ওয়ার্কশিট। মামার গেস অলওয়েজ রাইট, কেন এখন কেন তুমি স্কুলে কেন খাও না, টাইম থাকে না, ওরা প্যাক আপ ইওর বক্স বলে, আচ্ছা মানে টাইম হয়ে যায় মনে হয়, ব্রেড আমি আজকে ব্রেড অমলেট দিয়েছিলাম, আর এই যে মাখানা দিয়েছিলাম, অনেকটাই খেয়েছে, বাট হয়তো এইটুকু আর খেতে টাইম পাইনি। ফ্রুটসের বক্স, ফ্রুটস তুমি খাবে আইনি আজকে, তুমি জল খেয়েও নিয়েছো, কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব, এটাই হচ্ছে তোমার জন্য গিফট। রাতে পাপাকে বলবো একটা গিফট দিয়েছে, থার্সডের গিফট দিইনি তো মাম্মা, আজকে গিফট দিইনি তো, আমাকে বলবো রাতে নিয়ে আসতে, সেটা কি তোমাকে রাতেই দেবো, ওকে হক করে দি, সোনা বাচ্চা দেখি, সোনা বাচ্চা। এই যে স্নানু যাবো, চলো, কেন স্নানু করবো, তাহলে স্নানু না করে ঘুমিয়ে পড়বে, চলো তাহলে তাই করি, চলো স্লিপ করবো, চলো টাটা কে এলো, এটা কে, এটা পাপা নয় তো, গিফট তো সন্ধ্যেবেলা বললাম পাপাকে, এখন রোদে পাপা কোথায় যাবে, পাপার গরম লাগবে তো, ওর ঘুম পেয়েছে দেখছো তো, তাকাতে পারছে না তো, ওকে খাওয়ালাম পাপা আসার আগে, এই তো এক্ষুনি খেলে স্নানু করে, স্নান করে
আমি এসেই গেছে, তো এখন লাঞ্চটা রেডি করি। আবার লাস্টে ইচ্ছে করলো একটু পাঁপড় ভাসে, তাই পাঁপড় ভেজে নিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করি, খিদেও পেয়ে গেছে, তারপর ডুবুকে খাওয়াবো। অমনি জানো কিন্তু, হ্যাঁ আমি যে তোমার জন্য ডিমের অমলেট দিয়ে ঝোল বানাবো বলে গেছো, সেটা আমি কোনোদিন কমপ্লিট করি না, এটা খুব কমই হয়। এটা পুরো মাটন মনে হচ্ছে। নিচ্ছে আনছি এগ। লাঞ্চ করা হয়ে গেছে আমাদের সবার, অমি চলে গেছে অফিসে, ডুগ্গুকেও লাঞ্চ করিয়ে দিয়েছে। আজকে কোনো তাড়া নেই, কজ যেহেতু কালকে ফ্রাইডে, স্যাটারডে, এখন দুদিন পরপর ডুগ্গুর অফ আছে, তাই সময় বার করলাম তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো, যেটা এখন অবধি কোনোদিন আমি শেয়ার করিনি। কান্ট্রি তাদের নিজস্ব আলাদা আলাদা মানে কারেন্সি থাকে, এর সাথে এটা কোনোদিন শেয়ার করিনি, তো আজকে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি যে বাহরিনের কারেন্সিকে কি বলে, আর বাহরিনে কত রকমের কি মানে কোন নোটকে কি বলে, কোন নোটের ভ্যালু কত, তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। কোনটা সব থেকে বড় নোট, কোনটা সব থেকে ছোটো নোট আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো। আচ্ছা, এক দুই তিন চার পাঁচটা নোট আছে, সব থেকে বড় নোট হচ্ছে এটা, আর সব থেকে ছোটো নোট হচ্ছে এটা। এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে একদম 20, মানে হচ্ছে এগুলোকে বলে বাহরিনি দিনার, বাহরিনের কারেন্সিকে। এবার তোমাদের বলি দিনার, এক দিনার এরকম, এইটা হচ্ছে হাফ দিনার, তো এটা হচ্ছে 5 বিডি, আর এটা হচ্ছে 10 বিডি, আর এটা হচ্ছে 20 বিডি, তো এইটা হচ্ছে সব থেকে বড় নোট যেটা 20 বিডি, আর এটা সব থেকে ছোটো নোট যেটা হচ্ছে 1/2 বিডি। ইন্ডিয়ান রুপিজে এটাকে কনভার্ট করলে 1 বিডি তোমার ইন্ডিয়ান ইয়েতে দাঁড়াচ্ছে 221, আর হাফ হচ্ছে 110, আর 5 বিডির ভ্যালু হচ্ছে তোমার ওই 1105 টাকা, 10 বিডির ভ্যালু হচ্ছে নিয়ার অ্যাবাউট 2200 এরকম, আর এটার ভ্যালু হচ্ছে 4400। সাথে আজকে শেয়ার করলাম, অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বা কোনোদিন শেয়ার করার সুযোগ হয়নি, তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর কোনো রকম কিছু ডাউট থাকে জানতেও পারো, কিছু কোশ্চেন থাকলে তোমরা সেটাকে ক্লিয়ারও করতে পারো। চলো, এই বাবুকে এখন ঘুম পাড়াই, জানি না কেন রাগ হয়েছে, আমি মানিগুলো ধরতে দিইনি তাই রাগ হয়ে গেছে, এখন পুচুকে ঘুম পাড়াবো। পাপা, আচ্ছা সরি সরি, তোমার এগুলো চাই? তোমার চাই? হ্যাঁ, কি করবে তুমি এগুলো দিয়ে, কি করবে বলো এগুলো দিয়ে? তোমাকে যদি ধরো এতগুলো মানি দেওয়া হয় তুমি কি করবে? আমি তো ভাবলাম তুমি বলবে তোমার জন্য নিজের জন্য টয়েস কিনবে, তুমি আগে আমাদের কিনে দেবে, তারপরে আমাকে একা কিনে, আমি একা কিনে দেব, আমি দিতে বাবা। সিরিয়াসলি বলি, আমি ভেবেছি ডুগ্গু বলবে মামা এগুলো দিয়ে আমি আমার জন্য টয় কিনবো, বাট আমি মানে আমি অবাক হয়ে গেলাম যখন বললো যে এই টাকাগুলো ও যদি পায় তাহলে ও মাম্মাকে আগে কিনে দেবে, পাপাকে কিনে দেবে, তারপর নিজের জন্য চিন্তা করবে। কি করে তুমি বলতে পারলে? আমি তো ছোট তোমার সাথে, তুমি আমার সাথে বড় হয়ে, আমি ছোট তুমি বড়, পাপাকেও কিনে দেবে, তারপরে তোমাকে দুজন খেয়ে, তারপরে আমি আমি সবার আগে তোমাকে কিনে দেবো। বলো পাপা একবার তুমি দেখে নাও, না বলো পাপা একবার তুমি দেখে নাও, তারপরে আমি দেখবো। আমাদেরকে বললামই ভিডিওতে যে কালকে আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেখানে আমার দায়িত্বে পড়েছে মাটন চাপ ম্যারিনেট করে নিয়ে যাওয়ার জন্য, তো এখানে অলরেডি আমি অফিস থেকে আসার পথে মাটন নিয়েই এসেছে, সব চাপ পিসেসগুলোই নিয়ে এসেছে, তো এখানে ওয়েট ছিল প্রায় 1 কিলো 75 গ্রাম মতন, যেটার প্রাইস নিয়েছে ওই 4 দিন আর 6 টাকা, মানে ইন্ডিয়ান টাকায় ওই 1000 টাকা মতন পড়েছে, তো এটাকে আমি এখন ম্যারিনেট করবো। এরপর আমাদের প্ল্যান আছে একটু মলে যাব, কালকে যেখানে যাব তার জন্য টুকটাক একটু শপিং করারও আছে, তো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, ওগুলো অ্যাড করলে আরও বড় হয়ে যায়। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।